एक्चुअली वेदार डिमांड जेटा के बोले वेदार डिमांड बोलते हम मेनलि बेसिभागई जेटा बुझे नहीं जेटा से बृष्टि बिकल हमें बृष्टि पड़े कफि शपे एक बस बस गर्लफ्रेंडर साथे कफि खाबो किछु खाबो और एकला बस बस गर्लफ्रेंडर कथा मने पड़ो आई डोंट थिंक सो जे वेदार डिमांड शुधुमात्र सेटा एरकम एक सकालबेला बेर हवा without pollution, any kind of air pollution, sound pollution, এরকম একটা ওয়েদার উপভোগ করা এই গরমকালের মধ্যে এরকম কুয়াশা দেখা তার মধ্যে আবার এরকম সবুজ সবুজের মধ্যে আবার লাল কৃষ্ণচূড়া হলুদ সোনালু আর এগুলা আসলে দেখার জন্য ওঠাটা सार्थक ना हो जाना ये जगह जन्म पर थे परिचित हवा सत्त्वेও कखनो पुराना है ना जगह प्रत्येक दिन मत नतून টানেলের কাজ চলতেছে অলমোস্ট অনেকখানি হয়ে গেছে মেবি সামনের বছরের মধ্যে আমরা রানিং অবস্থায় টানেলটি দেখতে পাবো ফ্যাক্টরির ভিতরেও কিছু কৃষ্ণচূড়া দেখা যায় আর এই টানেলের আই মিন এই ফ্লাইওভারের তলায় সবচেয়ে বড় কৃষ্ণচূড়া গাছটা থাকতো যেটাতে বিশাল আকারে কৃষ্ণচূড়া ফুল ধরতো আর আমার কাছে অ্যাটলিস্ট মনে হতো এই গাছটাই আমাদের কাছে অনেক বড় একটা অ্যাট্রাকশনের পয়েন্ট ছিল বিশাল বড় গাছ কৃষ্ণচূড়া গাছ প্রচুর পরিমাণে ফুল ধরতো পুরা গাছ লাল হয়ে যেত ফুলে ফুলে লাল হয়ে যেত বাট আনফর্চুনেটলি এই ফ্লাইওভারের কাজের জন্য গাছটাকে কাটলো যেটা অ্যাজ ইউজুয়াল সবসময় করতেছে গত দুদিন আগে দেখলাম সোহরাওয়ার্দী উদ্যানের গাছপালা কেটে সাফ করে ফেলছে রেস্টুরেন্ট বানানোর জন্য নাকি আর এদিকে আমাদের সুন্দরবনের নাকি গত দুদিন ধরে আগুন লাগতেছে আই ডোন্ট নো হোয়াটস হ্যাপনিং যা হচ্ছে ভালো হচ্ছে না এমনিতে করোনার মতো একটা সিচুয়েশন সো এই হলো পয়েন্ট সোনালু, সোনালু বলে এটাকে যদি ভুল না বলে থাকি। এই জায়গাটা তো সুন্দর কেন, ওয়েদার ডিমান্ড এর চেয়ে সুন্দর আর কি হতে পারে।